আরে এখান থেকে তুমি হোয়াটস আপ গাইস আমি আসাম নীলা ফ্রম আসাম অফিশিয়াল এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ এন্ড আমরা তোমার আমরা এখন কই আছি আমরা কই এমন থাকতে পারি আজকে আমি আমার ব্লগটা আমার বাসার নিচ থেকে শুরু করে নেই আজকে আমরা এখন আছি খুলনায় সারপ্রাইজ আমরা এখন আছি টাইগার গার্ডেন হোটেলে টাইগার গার্ডেন হোটেল মানে আইসেই ঘুমে গেছে আচ্ছা যাই হোক আমরা টাইগার গার্ডেন হোটেলে আছি এই নাও ড্রোন শট হ্যালো হ্যালো খুলনাবাসী হ্যালো থাক এখন কেউ চিন্তা আছে না সমস্যা নাই চিনবে বিকজ আমরা একটা জোস কাজ করছি আমরা একটা লাইক আমরা এমন একটা কাজ করছি যেটা আমরা কোনো চিন্তাও করিনি আমরা বানাবের সাথে একটা সিরিজের শ্যুট করে আসছি আমাদের লাইফের ওয়ান অফ দ্য বেস্ট একটা এক্সপিরিয়েন্স ছিল এই মানিকগঞ্জের শ্যুটটা আমাদের সাথে ফজলুর রহমান বাবু স্যার এবং মাজুক রাসেল স্যারের মতো অনেক বড় বড় আর্টিস্টরা কাজ করছে অ্যান্ড আমরা অনেক অনেক এক্সাইটেড এই এপিসোডটা নিয়ে পুলিশ আসছে ওয়েট কি চিন্তা করতে পারতেছো ফজলুর রহমান বাবু স্যার এবং মাজুক রাসেল স্যারের মতো এত বড় বড় লেজেন্ডদের সাথে আমরা কাজ করে আসছি এবং আমাদের ডাইরেক্টর ছিল মাহবুব রশিদ বান্না ভাইয়া ওয়াও ভাই যেগুলো স্বপ্ন দেখছি সেগুলো সত্যি হয়েছে অ্যান্ড ওকে এখন আমরা আসি আমাদের খুলনার টপিকে আমরা অলরেডি ট্রেইলার এবং একটা গান ছেড়ে দিছি তো সামনে আরও অনেক কিছু আসতেছে তো তোমরা আজের এলরেডির চ্যানেলে ফোকাস দাও বিকজ ওইখানে অনেক কিছু অনেক কন্টেন্ট আসবে নতুন নতুন আর এখন বলতে পারবো না যে আমরা রেগুলার না বিকজ এভরি সপ্তাহে দুইটা করে এপিসোড আসতেছে তো আমরা অনেক বেশি রেগুলার হয়ে যাব এবার আসো খুলনার কথায় আমরা হঠাৎ করে খুলনা আসছি আমরা আমাদের এক স্পেশাল ফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে আসছি ও অ্যাকচুয়ালি তোমার নারায়ণগঞ্জে থাকতো আমাদের সাথে ওর ছবিটা তোমরা ইনস্টাগ্রামের ইনস্টাগ্রামে দেখবা হ্যাঁ ওকে তোমরা আগেও ব্লগে দেখছো তো ও হঠাৎ করে নারায়ণগঞ্জ থেকে খুলনা শিফট হয়ে যায় এবং আমাদেরকে বলেও না খুব একটা ফানি রিজন দেয় অ্যান্ড ওইটার জন্য আমি অনেক রাগ হয়েছি যে ও আমাদেরকে না বলে কিভাবে না বলে তোমাদের এত তোমাদের যদি কোনো একটা এত ক্লোজ একটা ফ্রেন্ড যদি তোমাদেরকে না বলে অন্য একটা শহরে শিফট হয়ে যায় তো তোমাদের কেমন লাগবে তো তখন ঠিক আমার অনেক রাগ হচ্ছিলো আমি ওর সাথে অনেক দিন যাবৎ কথা বলি নাই তো হঠাৎ করে ওর বার্থডে তোমার এই 30 তারিখে নভেম্বর 30 তারিখে দ্যাটস ওয়াই আমরা প্ল্যান করছি যে ওকে সারপ্রাইজ দিব এবং কাউকে জানাবো না আমরা ইভেন্ট পোস্টও দিই নাই কোনো জায়গায় যে আমরা খুলনা আসতেছি বিকজ আমি জানি যে যদি আমরা পোস্ট টোস্ট দিই তাহলে ও সব দেখে ফেলবে আর ও খুবই টেকনিক্যালি অ্যাডভান্সড তাই আমরা খুবই সিক্রেটলি আসছি খুলনায় অ্যান্ড আমরা ভাবলাম যে খুলনায় একটা ব্লগও বানাই ফেলি এবং অসাধু একটা ব্লগ বানাই ফেলি তো এই ব্লগটা অ্যাকচুয়ালি খুলনা ব্লগ অ্যান্ড অ্যাকচুয়ালি ওর বার্থডে নিয়ে ব্লগ খুলনাতে ঘোরার মতো অনেক জায়গা আছে এবং আমরা আগে থেকে প্ল্যানিং করে আসছি আমরা এই এই জায়গায় ঘুরবো এবং সো আমাদের টাইম শিডিউলটা একটু টাইট আমাদের তাড়াতাড়ি এখন বেরোতে হবে দেন আমরা আমাদের ফার্স্ট লোকেশনে যাব এরপর সেকেন্ড লোকেশন এরপর থার্ড লোকেশন এরপর পরের দিন ওকে আমরা না সরি ওই দিনই আমরা ওকে উইশ করবো এর পরের দিন আমরা আরও দুইটা লোকেশনে যাব তো অনেক কিছু আছে এই ব্লগটা ফুললি কন্টেন্ট দিয়ে ভরা তো তোমরা ফুল ব্লগটা দেখো অ্যান্ড তোমরা এখনও যারা যারা সোয়াক টি শার্ট নাও নাই তোমরা তাড়াতাড়ি যাও সোয়াক টি শার্ট নিয়ে নাও বিকজ সোয়াক টি শার্টের একদম স্টক শেষ পর্যায়ে এসে পড়ছে একদমই শেষ পর্যায়ে এরপরে আর কোনো পৃথিবীতে কোনো শক্তি সোয়াক টি শার্ট মানে আবার রেডি করে তোমাদের কাছে দিতে পারবে না অলরেডি যারা যারা সোয়াক টি শার্ট কিনছো এবং সোয়াক টি শার্ট পরে ছবি দিছো তাদের ছবিগুলো একদম ব্লগের শেষ পর্যায়ে দেওয়া থাকবে সো দেখা যায় যে তোমার ছবিটা আছে নাকি এবং আমরা নেক্সট ব্লগে এই লাস্ট যে স্টক থেকে যেসব টি শার্ট সেল হবে এবং যেসব ছবিগুলো আমাদের কাছে আসবে ওগুলো আমরা আমাদের নেক্সট ব্লগে দিয়ে দিব এখন যারা যারা নতুন সোয়াক টি শার্ট কিনবা এবং ওইটা দিয়ে ছবি আপলোড দিবা প্লিজ আমাদেরকে ট্যাগ দিতে ভুলো না আচ্ছা সোয়াক টি শার্ট কেনার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে ডিসক্রিপশনে যে ফার্স্ট লিঙ্কটা থাকবে ওইটি আমাদের সোয়াক টি শার্ট কেনার লিঙ্ক সো আর কথা না বাড়াই বিকজ খুলনা ঘুরতে হবে খুলনায় অনেক কিছু ঘোরার মতো জায়গা আছে তো আমাদের অনেক কাজ করতে হবে আজকে তো লেটস গো তাড়াতাড়ি যাই এবং খুলনাটা ঘুরে দেখাই তোমাদেরকে কি অবস্থা সবার ভালো আছো নাকি তাড়াতাড়ি কি অবস্থা কি করতেছেন আপনি আমি সঙ্গী খুঁজতেছিলাম আর কি কাউ বেল বাজানোর জন্য
বেল বাজাবো, একটা সঙ্গী দরকার আমার। তোকে রডে বসিয়ে বেল বাজাবো, আমার জন্য সবাই সঙ্গী করবে। আমাদের ফার্স্ট লোকেশনে যাওয়ার জন্য বের হয়ে গেছি হোটেল থেকে, এবং হোটেল থেকে আমাদেরকে বলছে এখানে একটা টেম্পো টাইপের একটা কি বলবো এটাকে, গাড়ি আছে সিএনজির মতনই দেখতে, বাট সিএনজির চেয়ে একটু বড়, সাইজে বড়, দুইটা সিএনজি মিলে একটা সিএনজি দেখতে মনে হয় এরকম। তো আমরা ওইটাতেই উঠবো, অ্যান্ড ওইটাতে উঠে আমরা এখান থেকে যাব ফার্স্টে চিড়িয়াখানায় সানমিনিলার মতো কয়েকটা জীবজন্তু দেখতে। তো চলো আমরা দেখে আসি। তো আমরা এখন আছি সেই মাহিন্দ্রার সিএনজিতে, সিএনজি তো টেম্পো অথবা সিএনজি যেটাই বলো, বা জিনিসটা অনেক জোস, এখানে অনেকজন ওঠা যায়। এদিকে একটা কাঠবিড়ালি, এদিকে বাহ এখানে একটা কাঠবিড়ালি। গাইজ আমরা চিড়িয়াখানার মধ্যে এসে পড়ছি, এবং চিড়িয়াখানাটা অনেক সুন্দর, অনেক অর্গানাইজ, বিকজ এটা তোমার ফুললি আর্মিদের আন্ডারে। তো এখানে যারা এই দুষ্টামি করে উল্টাপাল্টা কাজ করে ওদের বাইরে ঠিক করা হয়, বিকজ আর্মি রুলস সব। কিন্তু এই প্রাণীটাকে এখন আটকাতে পারলো না। হ্যাঁ, এই প্রাণীটা আর ওই প্রাণীটা, এই যে ভাগ ভাগ, ও মাই গড, ভাই এগুলো কত বড়, ওরা কি মারবে? কেয়ারফুল কেয়ারফুল, অনেক বেশি স্যাড রায়ান খানের মতো সিঙ্গেল মনে হয়, চাঁদকে অনেক কাছের থেকে দেখছে। কে রায়ান খান? চাঁদটা কে? তো আমরা এখন মোবাইল দিয়ে শ্যুট করতেছি, আমি জানি না সাউন্ড কোয়ালিটি কেমন, বাট তারা বললো যে আমরা ক্যামেরা দিয়ে শ্যুট করতে পারবো না। আমি না, আমি তো বাঘ। চল আমরা একটা কাজ করি, কি করবো আমরা তানভীরকে ফেলা দিই। কোথায়? এখানে মধ্যে কোন পাখি সবচেয়ে বড় পাখি? তুই ছাড়া আর কেউ নাই, কিন্তু তুই আমাদের সাইজের ছোট। পার্সোনাল কথা হয়ে যাচ্ছে, আমি বলি উট পাখি। এখানকার সবগুলো প্রাণী দেখলাম অনেক অনেক জোস, এখানে অনেক জোস ভাবে ওদেরকে রাখা হয়, দ্যাটস ওয়াই ওরা এখনো ভালো মতো আছে। আমাদের ন্যাশনাল জুর অবস্থা অনেক বাজে, আমি একবার অনেক আগে গেছিলাম যখন একটা প্রাণীর অবস্থাও ভালো ছিল না, ওরা ভালো মতো খাবারও পেতে ছিল না। এই দেখো সবাই, এগুলাকে গিনিপিক বলে, গিনিপিক কিউট, এগুলা পুরো ইঁদুরের মতো দেখতে। আর এই চিড়িয়াখানা থেকে বেরোবো,
তো লাস্টে আমরা ওকে বাই বলে যাচ্ছি বাই 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 বল বাই বল বাই বাপ 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 নে তানবি নিলে বাপ নে আমরা এখন কই যাচ্ছি তো আমরা সঙ্গে এখান থেকে বের হবো বের হয়ে যাবো আমরা কুয়েটে এখন ও বানরের মতন একটা বাচ্চার সামনে ঝুলে রাখছে ও অনেক মানুষের ড্রিম যারা যারা ইঞ্জিনিয়ার হতে চায় অনেকের ড্রিম এখানে এসে পড়বে বাংলাদেশে যদি দুইটা নাম ফার্স্টে মাথায় আসে ইঞ্জিনিয়ারিং একটা হচ্ছে কুয়েট দেন কুয়েট এন্ড এই সেই কুয়েট ইউনিভার্সিটি বর্তমান পরিস্থিতির কারণে এখানে ঢোকার নিষেধ তো আমরা ঢুকতে দেয় নাই আমরা এই বাইরে দাঁড়া রাখছে মানে বাইরে দাঁড়া করেই আমরা বাকি শর্টগুলো নিতেছি এবং আমরা যখন অপরিচয়টা দিছি যে ও এখানে আগে পড়তো তখন বলছে আমাদেরকে মারতেও পারে আসলে ঢুকতে দিতে চাইছিল পরে আমরাই বলছি যে আমরা শুধু ঢুকবো কেন বাকিরা আসলে তো ঢুকতে যাবে তোমাদের মন খারাপ হবে দেখে আমরা ঢুকিনি নাহলে আমার পরিচয় কিন্তু পুরো ভিতর পর্যন্ত নিয়ে যেতে চাইছিল আমাকে তো যাই হোক এই ছিল কুয়েট আমরা যদি ঢুকতে পারতাম ভিতরে তাহলে অনেক ভালো লাগতো কুয়েট অনেক সুন্দর অ্যান্ড অনেক মানুষের ড্রিম যেহেতু তো সবারই দেখার ইচ্ছা ছিল আমারও দেখার ইচ্ছা ছিল বাট অ্যাটলিস্ট আমরা এতটুকু পর্যন্ত আসতে পারছি কুয়েটের তো এটা অনেক বড় কিছু প্লিজ আগে কুয়েটের মিনিংটা বল হ্যাঁ বল মিনিংটা বল স্প্রিংটা বল তুই পারলে দেখেই বল তুই এখানে লেখা আছে তুই দেখ দেখে বল দেখে দেখে বল ফুল না এটা কি লেখছে তুই কি বাংলাটা বল ইংরেজিটা বল ইংরেজিটা দেখ তো খুলনা হ্যাঁ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ভেরি স্যাড থাক 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 হ্যাঁ হ্যাঁ থাক এই যে গিয়া মানে কুয়েটে পড়ে বাংলাদেশের শিক্ষার হাল আমরা এখন খুলনা ইউনিভার্সিটিতে আছি এই সেই খুলনা ইউনিভার্সিটি অনেক সুন্দর অনেক বড় বিশাল অ্যাকচুয়ালি অনেক বিশাল আমি তোমার ঢাকা ভার্সিটিতে গেছিলাম আমার আব্বু আম্মু ঢাকা ভার্সিটির স্টুডেন্ট ছিল ঢাকা ভার্সিটি অনেক সুন্দর বাট খুলনা ভার্সিটি আরও সুন্দর বিকজ তুমি একবার দেখো জায়গাগুলো কত জোস এখানে বিল্ডিংগুলো কত জোস একটা ভার্সিটি যদি এরকম হয় না আর কিচ্ছু লাগে না সারাদিন ভার্সিটিতে পড়ে থাকবো আমরা আমাদের এবিও সুন্দর আমি এবিতে পড়ি এবিটাও মোটামুটি মোটামুটি না এবি প্রাইভেট ভার্সিটির মধ্যে অনেক সুন্দর আমি জানি অন্যান্য প্রাইভেট ভার্সিটি এখন এসে বলবে কমেন্টসে যে না আমার ভার্সিটি সুন্দর আমার ভার্সিটি সুন্দর না আমার ভার্সিটি সুন্দর ওকে এবি অনেক সুন্দর বাট খুলনা ভার্সিটি অনেক সুন্দর অ্যান্ড খুলনা ভার্সিটি আমার কাছে অনেক ভালো লাগছে অ্যান্ড আমরা আস্তে আস্তে কথা বলতে ট্রাই করতেছি বিকজ এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান পরে কখন এসে আমাদেরকে বলে যে এই তোমরা কি ভার্সিটিতে পড়ো নাকি হ্যাঁ বলবো আমরা পড়ি তানবিনিলয় তো ইয়েতে কুয়েটে পড়ে আসলে ছোটবেলার কথা মনে পড়ে গেল হ্যাঁ ছোটবেলায় এখানে কতই কি গ্রাজুয়েটেড হয়ে গেছে অলরেডি হ্যাঁ আমি তো এখানেও পড়ছি ওখানেও কিসে চাকরি করছি আমি এখন চাকরি আপাতত করে সবাই নিতে যেতেছে এখন দেখতেছি যে কই বাজেট বাজেট মিলে না রাস্তা ছাড়ো দেয় এই চাকরি নিছে করোনা কালীন তো আর চাকরি হারাই গেছে আগে আগে যাও একটু ক্লাসরুম পরিষ্কার করতে তখন তো ক্লাসরুম বন্ধ আমার তোরে আমি বিশ্ববিদ্যালয়ে তো সেজন্য আমি পরিষ্কার রাখি গিটার নিয়ে বসা অনেকগুলো ই ছিল এই তুই জানাস তুই কিন্তু অনেক ভালো অ্যাক্টিং পারস তোর অ্যাক্টিং গুলো খুবই রিয়েলিস্টিক হয় বাট মেইন জায়গায় যে অ্যাক্টিং করতে পারছ মেইন জায়গায় একটাই কারণ আমি বান্নাবের সামনে গেলে কেন জানি কি জানি হয়ে যায় আমার আমি কথাও বলতে পারি না হ্যাঁ ও বান্নাবের সামনে অনেক তোতলায় বাট ও আজের এতে কাঁপায় অনেক এই সিফাত তুমি তো এখন ওই ব্যাগটা নিয়ে ঘুরতেছো ভাই এই ব্যাগটার মধ্যে একটা জিনিস আছে যে জিনিসটা কি বলবো আমরা আসলে হাই রে কি বললা তুমি এটা ভাইয়া আদার যেত নয় আদার যেত ভালোবাসতে হবে ও আমরা নানগঞ্জ থেকে আসার পর এখানে ভাবতেছি যে নানগঞ্জে কেন এগুলো নাই কেন আমাদের নানগঞ্জে এরকম এত সুন্দর কোনো একটা ভার্সিটি নাই হ্যাঁ আমাদের নানগঞ্জে একটা প্লিজ ভার্সিটি করে দেন এরকম বড় সড়ো সুন্দর করে এত বড় জায়গা পাবো না আর খুলনার একটা স্পেশালিটি যেটা খুলনা অনেক খালি খালি লাইক খুলনার মধ্যে না অনেক মানে জ্যাম নাই কোনো হিজিবিজি বিল্ডিং নাই মানে ডেন্স না খুবই খালি খালি তো তোমরা সব দিকে আকাশ দেখতে পারবা আর নারায়ণগঞ্জে থাকলে ঢাকায় থাকলে সব দিকে বিল্ডিং দেখা যায় আর বিল্ডিং প্লাস পিগ
হ্যাঁ এই যে কয়েকজন এই যে এরকম মানুষ দেখা যায় এই সব জায়গায় দেখা যায় লেট সো গাইস আমরা ফাইনালি তোমার এই ভার্সিটিটা ঘুরে দেখলাম বিকজ আমার অনেক ইচ্ছা ছিল কুয়েট ভার্সিটি যখন ঢুকতে পারি নাই তখন ইচ্ছা ছিল যে এই ভার্সিটি কোনো না কোনো ভাবে ঢুকতে হবেই বিকজ আমার এখানে শ্যুট দিতে হবে এন্ড আমরা আজকে সারাদিন কিছু খাই নাই এখনো অনেক ক্ষুধা লাগছে খুলনাতে আসছি এখন পর্যন্ত টিকটকার্স ইন খুলনা ইউনিভার্সিটি পরে করি আমরা প্লিজ আমাকে ভাড়া করে নিস তোর ভাড়া করছে যাই হোক আমরা এখনো কিছু খাই নাই খুলনায় আসার পরে এখনো কিছু খাই নাই তো আমাদের ক্ষুধা লাগছে অনেক আমাদের খেতে হবে এন্ড আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে এন্ড আমাদের লাবিবকে উইশ করার টাইম হয়ে গেছে প্রচুর খেতে হবে প্রচুর খেতে হবে এন্ড ক্ষুধা লাগছে অনেক লেটস গো আজকে সারা দিনের ফার্স্ট খাবার আমাদের এখানে যেহেতু মশারি দিয়ে দিছে দ্যাট মিন্স এখানে মশার সমস্যা আছে অনেক এমনি তো শীতকাল কোনটা খাবো কোনটা খাবো কোনটা খাওয়া যায় এটা ওইটা এটা এটা বিফ এন্ড এটা চিকেন আমি চিকেন নিব তোমরা এটা নিবা সবাই চিকেন নিবা তান্দুরি স্পেশাল বিরিয়ানি বলো এক্সকিউজ মি চারটা এটা হবে তান্দুরি স্পেশাল জি থ্যাংক ইউ সো গাইজ আমরা ফাইনালি আমাদের খাবার পেয়ে গেছি এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা আজকে সারা দিনে ফাস্ট খাচ্ছি আমাদের অনেক ক্ষুধা লাগছে মানে এরপর আমরা মিষ্টি খেতে যাব এরপরে লাবিবের বার্থডের জন্য আমাদের প্রিপেয়ার হতে হবে তো অনেক কাজ আছে তো আর আজকের জন্য এখন এখনের জন্য একটু ব্লগটা থামাই বিকজ আমাদের খেতে হবে তাই না তামিল হ্যাঁ সো গাইজ আমরা খুলনার ইয়ামা শোরুমে আসছি অ্যান্ড আপনারা জানেন অলরেডি যে আমাদের এখানে যে রাফি বড় ভাই সে কিন্তু ইয়ামা শোরুমের সিইও নারায়ণগঞ্জ ব্রাঞ্চ হ্যাঁ নারায়ণগঞ্জ ব্রাঞ্চের সিইও হচ্ছে কি যে আমাদের এই বড় ভাইয়া তো নারায়ণগঞ্জে যারা যারা ইয়ামাহার কোনো বাইক কিনতে চাও ওর কাছে এসে বলবা কেমন হচ্ছে আপনারা এখান থেকে আসবেন ওই যে ওই বড় ভাইয়ের চেহারাটা দেখাও অলমোস্ট 50% ডিসকাউন্ট যাবে 50% আর এখানে ইউজ করতে হবে খন্দকার সিফা 50% আমার একটা বাইকের কমিশন করতে ওকে চুপ থাকতে বলো হ্যাঁ এই শোনো নারায়ণগঞ্জে যদি কেউ ইয়ামাহার বাইক কিনতে আসে তাহলে তুমি 50% থেকে 80% মধ্যে ডিসকাউন্ট দিবা শুধু আমাদের আহসান অফিশিয়াল ট্যাগ ইউজ করতে হবে হ্যাঁ ট্যাগ ইউজ করলে 80% যে নামটা বলবা যে আহসান অফিশিয়াল ব্লগ থেকে আসছি আমরা ইয়েস ইয়ামাহা প্রতিটা ব্লগে একটা সেগমেন্ট থাকে যেখানে আমরা খাই বিকজ খাওয়াটা আমাদের ব্লগের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট তো আমরা এখন মিষ্টি মহলের সামনে এখানে মানুষরা বললো যে মিষ্টি যদি চাও খেতে তাহলে মিষ্টি মহলে আসো আচ্ছা ভাই রসগোল্লা নিয়ে আমরা ওকে আমরা চাট রসগোল্লা এখন দেন খাওয়ার জন্য আমরা আমাদের মিষ্টি নিয়ে ফেলছি এখন যাব কেক কিনতে লেটস গো হ্যালো কাপকেক তাহলে আমরা নিতে পারবো কোনটা ওই একটাই আছে ভ্যানিলাটা এটা আমাদের একটা দিবেন পপার্স ডান স্প্রে ডান মিষ্টি ডান কেক ডান নিলে রেডি সব ডান চলো চলো তো গাইজ আমরা ইকবাল নগর স্কুলের সামনে এসে পড়ছি এখানে কোনো একটা বাসায় লাবিব থাকে তিনতলায় তো আমরা বাসাটা খুঁজতেছি বাসাটা খুঁজে পেলেই আর মাত্র 5 মিনিট বাকি ওর বার্থডের জন্য তো বেশি কথা বলা যাবে না একদম ডাইরেক্ট আমরা ওর রুমে যেয়ে টেক নিব তো এটা দেখো তোমরা আর এখন আমরা বাসাটা খুঁজতেছি
আর আম্মুকে ফোন দেওয়া হইতাছে ওর ছোট ভাই আসছে আমাদের পিক করার জন্য ওকে ওকে সেই হবে गम मेरा गम मेरी जान तेरी जान ऐसा अपना प्यार जानते भी खेलेंगे तेरे लिए ले लेंगे जान पे भी खेलेंगे तेरे लिए ले लेंगे सबसे তো আমরা আমাদের বার্থডে বয় লাবিবকে এদিকে এদিকে জাগাইতে হই না দেখ ঢুকতেও পারে না ক্যামেরা পুরো লাইট তো আমরা আমাদের ছোট আমাদের বেবি এলিফ্যান্ট লাবিবকে অলরেডি উইশ করে ফেলছি এন্ড আমরা 12টার দিকে উইশ করছি এই যে আমাদের সেই হাতি চিড়িয়াখানা হ্যাঁ তো আমরা চিড়িয়াখানায় বাঘ দেখছি এটা বাঘের আওয়াজ এটা হাতিটা করতে হবে হাতিটা তো আমরা বাঘ দেখছি হরিণ দেখছি বাট হাতি দেখি নাই বাট এই যে আমরা দেখে ফেললাম বেবি এলিফ্যান্ট আমাদের এন্ড সত্যি কথা অশোক দেখা করে অনেক ভালো লাগছে বিকজ অনেক দিন হয়েছে অশোক দেখা হয় না কবে যাবি নানগঞ্জ আবার ডিসেম্বরে কয়েকদিন পরেই তো কয়েকদিন পরেই হ্যাঁ বিকজ আমরা ডাইরেক্ট কক্সবাজার যাব আমরা কক্সবাজার যাব ওখানে একটা ব্লগ বানাবো সো ব্লা 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 অনেক কিছু হবে আজকে অনেক রাত হয়ে যাচ্ছে একটা বেজে গেছে অলরেডি আমাদের হোটেলে ব্যাক করতে হবে তাই আমরা এখন ব্লগটা আজকের জন্য অফ করব এবং কালকে আবারো খুনার সাথে দেখা হবে বাই বাই ইয়োক ফুনদান সন্দ্রা সিজে সিগা মিট করব বিকজ ও বাসায় ছিল আমরা হোটেলে ছিলাম তো বার্থডে বয়ের সাথে মিট হয়ে গেছে সব হয়েছে এখন তোমরা দেখবা রূপসাবরী ছিল রূপসা ব্রিজ আমরা রূপসা ব্রিজে বেশি শখ নিচ্ছি না আমরা উপরে যে দেখাতে পারি তোমাদেরকে চলো উপরে যে দেখাই তো গাইস এটা হলো রূপসা ব্রিজ এই যে
এই রূপসা ব্রিজকে দেখে আমার ইয়ের কথা মনে পড়লো, নিকলি ব্লগের কথা। আমরা নিকলি ব্লগে অনেক মজা করছিলাম। নিকলি ব্লগ তোমরা আমার ডেসক্রিপশনে যে লিঙ্ক আছে ওইখান থেকে নিকলি ব্লগটা দেখতে পারবা, আর নয়তো আমার লাস্ট ভিডিও ছিল নিকলি ব্লগ, তো ওইখানে ওইটা দেখতে পারবা। নিকলি ব্লগটা অনেক মজা হয়েছে, সবাই ছিল, আজেরা টিমের মানুষরা ছিল, তো আমরা ছিলাম, অনেক মজা হয়েছে। নেক্সট আমাদের লোকেশন হলো ষাট গম্বুজ মসজিদ। আমরা এখন ষাট গম্বুজ মসজিদে যাবো, বিকজ আমাদের প্ল্যানিং ছিল যে যদি আমরা খুলনাতে আসি আমরা মা ষাট গম্বুজ মসজিদে যাবো, তো আমরা ওইটাই করবো। তো যাই হোক, লেটস গো, আমরা এখন ষাট গম্বুজ মসজিদে যাই। তো গাইজ, আমরা এখন ষাট গম্বুজ মসজিদের সামনেই আছি, মানে ষাট গম্বুজ মসজিদ আমার পিছনে। এটা তো রেপ্লিকা, তোমাদের কথা অনুযায়ী আমরা এখানে আসছি। গুগল থেকে ঘুরতে ঘুরতে এখানে আসলাম, এন্ড আইসা দেখি এটা ছোট একটা রেপ্লিকা, এন্ড আমি রাইট ছিলাম যে এটা বাগেরহাটে, ঠিক আছে? তো চলো এখন আমরা বাগেরহাট যাই। সো গাইজ, আমরা ষাট গম্বুজ মসজিদের সামনে এসে পড়ছি, এন্ড আমাদের অলরেডি টিকিট হয়ে গেছে। মাস্ক পরা বাধ্যতামূলক, সবাই আমরা মাস্ক দিয়ে নিচ্ছি এই জন্য। চলো আর দেরি না করে ভিতরে যাই। আমার কিন্তু টিকিট লাগবে না, আমাকে বলছে তুমি এভাবে ঢুকতে পারো, আমাকে অনেক ই দিতে আছে। থ্যাংক ইউ সো মাচ, যা। হ্যাঁ, চলো যা, চলো যা। ওকে বেরোতে বলছে, যাইতাম না, আমার ধরে রাখছিস কেন? তো আমরা ভিতরে, অ্যান্ড আমরা লাইক যে জিনিসটা আমরা অনলি বইতে এবং বাংলাদেশি টাকার নোটগুলোতে দেখছি, ওইটা আমরা ফার্স্ট টাইম চোখের সামনে থেকে দেখতেছি। ওই যে ওইটা এদিকে আমাদের ষাট গম্বুজ মসজিদ, এখানে বলছে ষাটটারও বেশি গম্বুজ আছে, বাট এখানে 64 সামথিং। হ্যাঁ, মানে লাইক লেখছে ষাটটা, বাট অ্যাকচুয়ালি ষাটটারও বেশি আছে। তো আমরা ষাট গম্বুজের সামনে, সো এখানে আছে হচ্ছে 81টা গম্বুজ, কিন্তু তুই কি বলছস 64টা, কারণ হচ্ছে এখানে লেখা ছিল, আমরা আগে জানতাম না, এখানে আরও আছে ভিতরে। এই তুই শোন, তুই এত ভালো মতো বলিস না, তুই তুই তাল মিলিয়ে মতো বল। এদিকে তোতলা, তোতলা শুধু আমি এত ফাম্বল মারো না, বলো এখন তোতলা আমি করবো না, বুঝো নেই অনেক জোস। আমাদের অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে কোনো একদিন লাইফে কোনো একদিন এই জায়গায় আসবো, অ্যান্ড কখনো মানে লাইক জানতামও না যে এটা খুলনার পাশে, বিকজ আমরা ম্যাপ ওইভাবে চেক করা হয় না। তো যখন আমরা জানতে পারলাম যে খুলনার আশেপাশে, আমার আম্মু বলছে যে খুলনার আশেপাশে এই মসজিদটা আছে, সো তখনই আমরা বললাম মাস্ট এখানে যাওয়াই লাগবে। খুলনা থেকে এটা দূর, বাগেরহাটটা খুলনা থেকে পাশে, বাট এটা খুলনার মধ্যেই ধরা হয়। এই জায়গাটা বিশাল বড়, অনেক বড়, অনেক লাইক চিন্তা করো, এত আগে লাইক 500 বছর আগে এত জোস একটা জিনিস কীভাবে বানাইছে। 81টা গম্বুজ চিন্তা করতে হচ্ছ, 81টা গম্বুজ এইখানে, 81টা গম্বুজ, আর আমরা কি এটা জানি ষাট গম্বুজ নামে, বাট অ্যাকচুয়াল যখন তোমরা ওইখানে পড়বা, ওইখানে একটা এখানে অ্যাবাউট আছে, অ্যাবাউট সেকশন আছে এই জায়গার, তো ওইখানে যখন পড়বা তখন দেখবা যে এখানে মোট 81টা গম্বুজের কথা বলা আছে। তো এইটা একটা মসজিদ, এখানে নামাজও পড়া যায়। আমরা ভিতরে গেলাম না যেহেতু মসজিদ এটা, তো ভিতরে শ্যুট করা ঠিক হবে না। সবাই আমার ভিতরকে, সরি, সবাই আমার ভিতরে নিজেকে দেখে। তুই দেখছস, তুই এখানেও ডায়লগ ফাম্বল মারতেছস। এখানে আমি ডায়লগ ফাম্বল মানি না, এটা হচ্ছে আমি সকাল থেকে কথা বলতেছি যার কারণে এখন কথা। ফাম্বল মানে কি? ফাম্বল ফাম্বল মানে হচ্ছে যে আটকেতেছি, ভুল করতেছি, এটা কি বানানটা ইংলিশ? শোনো, করতে চাচ্ছি না ইংলিশটা, হয় নাই হয় নাই, বডল ফ্লিপটা হয় নাই, ক্যামেরা চিট, ঠিক আছে? পারলে আমাদের এখানে একটা, এই যে এই এই ছেলেটা, এই যে এই ছেলেটা, এই ছেলেটা একটুখানি আগে আমার সাথে আয়েশা বলতেছে কি জানোস না? আমি বলি, আমি বলি, বল বল তুই বল। এটা হচ্ছে নীলয়, হ্যাঁ, আমি হচ্ছে ওই লোকটা। ভাই কয়েকটা ছবি তুলে দিতেন, তুলগা পারতাম না, এটা নীলয় বলে নাই, ঠিক আছে? আমরা ভাবছি যে আমাদের সাথে ছবি তুলবে, কিন্তু সে চাচ্ছিল যে আমরা তার সিঙ্গেল ছবি তুলব। এই জিনিসটা কিন্তু অনেক ডিফারেন্ট হয়েছে, মানে সব জায়গায় আমাদের সাথে ছবি তোলে, এই ফার্স্ট টাইম তার ছবি তুলে দিতে বলছে। বোকা হয়ে গেছি আসলে, কি বলবো, কি তুই কি তোর এলাকায় কিছু বল বল, এগুলো 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 কি ভাইয়া? আমাদের এই রাফি অনেক দিন পর ব্লগে ব্যাক করছে, অনেক দিন হয়েছে। আমরা ওর কিন্তু বার্থডে সেলিব্রেট করছিলাম, আমার সেকেন্ড ব্লগটা আর বার্থডে সেলিব্রেশন নিয়ে ছিল, অনেক মজা ছিল। অ্যান্ড আমাদের এই যে সিফাত ভাইয়া, তুই এটারে এই জায়গায় এখনো রাখছস? হ্যাঁ, এটার মধ্যে রেগুলেটর জিনিস আছে, এটা কি বলো আমাদের থেকে দামি, ড্রোন মতো একটা ড্রোন দিতে আমার আম্মুর শাল, ও বলে এখান থেকে লাভ দিয়ে উঠতে পারবো, উঠ উঠ উঠ,
উঠ না উঠ 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 দুইটা মিনিট টাইম দে ভাই অনেক লেম ও অনেক লেম এই জন্যই না বান্নাবে আরো পেছাতে এই হলো ষাট গম্বুজ মসজিদ টেকনিক্যালি 81টা গম্বুজ বাট নাম ষাট গম্বুজ আমরা এখানেই ব্লগটা শেষ করব আস্তে আস্তে আমরা এখানে লাস্ট এন্ড এর কথা বলবো বাট ফার্স্টে ষাট গম্বুজের কিছু বিরল দেখব আর পুকুরটা দেখব চলো পুকুরটা দেখি আমি কথাটা আবার বল কেন আবার বল আমরা ষাট গম্বুজ দেখব আর পুকুরটা দেখব আমরা আমাদের ব্লগের একদম শেষ পর্যায়ে এসে বসছি এই ব্লগটা আমার জন্য অনেক বেশি একটা স্পেশাল ব্লগ ছিল অ্যান্ড সরি খুলনার জনগণবাসীদেরকে বিকজ আমরা তোমার বলে আসতে পারি নাই বিকজ আমরা তোমার লাবিবকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আসছি দ্যাটস ওয়াই আমরা ওকে মানে আমরা কোনো জায়গায় পোস্ট দিই নাই যে আমরা খুলনা আসবো বাট তাও আমরা চেষ্টা করছি খুলনা ব্লগটা যতটা সুন্দরভাবে করা যায় করতে এবং যতটা সিক্রেটলি করা যায় এই ব্লগে আমি অনেক মজা করছি এবং লাবিবকে আমরা অনেক বড় একটা সারপ্রাইজ দিছি আমরা সেই নারায়ণগঞ্জ থেকে খুলনা আসছি এত দূর ট্রাভেল করে এসে ওকে সারপ্রাইজ দিছি আশা করি তোমাদের কাছে ব্লগটা অনেক বেশি ভালো লাগছে অ্যান্ড আমরা এখন আমরা বদমাস পোলাপান নিয়ে কথা বলবো আমাদের লাইফের একটা টার্নিং পয়েন্ট বলতে পারো এটাকে বদমাস পোলাপান আমাদের লাইফে একটা অনেক বড় একটা ড্রিম ছিল যে আমরা মাজুক রাসেল স্যার এবং ফজলুর রহমান বাবু স্যারের মতো এত বড় বড় আর্টিস্টদের সাথে কাজ করব আমাদের জন্য এটা অনেক বড় একটা ব্যাপার ডিসেম্বরের 3 তারিখে তোমার বদমাস পোলাপান আসছে আজ রিয়েলিটিতে তোমরা সবাই দেখো প্রতি সপ্তাহে 2টা করে বেরোবে বৃহস্পতিবার একটা শুক্রবার একটা আর আস্তে আস্তে তো গান আসবেই বিকজ অলরেডি একটা গান ছাড়া হয়েছে সামনে আর একটা গান আসবে তো সবাই ওয়েট করো গানগুলোর জন্য গানগুলো অনেক জজেছে এবং এই পুরো বদমাস পোলাপান সিরিজে আমরা অনেক অনেক মজা করছি যারা যারা এখনও আহসান অফিসিয়ালের নিউ যারা যারা আমার ব্লগটা প্রথমবারের জন্য দেখতেছো তারা এক্ষুনি নিচে যাও সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব করে দাও তোমরা অনেকে এখনও সাবস্ক্রাইব করো নাই কী করতেছো তোমরা যাও তাদের নিচে যাও এবং সাবস্ক্রাইব করে দাও আমাদের ফ্যামিলি আস্তে আস্তে অনেক বড় হচ্ছে এবং সোয়াগ টি শার্ট লাস্ট স্টক বাকি এই সোয়াগ টি শার্ট আর সেকেন্ড টাইম আসতেছে না এইবারের জন্যই আমি প্রতিটা টি শার্ট একবারের জন্য ছাড়ি লিমিটেড এডিশন থাকে সো এটা আমাদের শেষ পর্যায়ে লাস্ট কিছু টি শার্ট আছে ওগুলো সেল হয়ে গেলেই শেষ আর সামনে উইন্টার প্রোডাক্ট আসছে মেয়েদের তো মেয়েরা রেডি থাকো আর অ্যাটমিক সম্পর্কে যারা যারা এখনও না জানো আমরা অনেকক্ষণ ধরে সোয়াগ টি শার্ট পক করছি অ্যাটমিক হলো আহসান অফিসিয়াল থেকে একটা টি শার্ট ব্র্যান্ড যেখানে আমরা বিভিন্ন হাই কোয়ালিটি ক্লোদিং ছেড়ে থাকি এবং অনেক জোর জোর দেখতে তোমরা দেখতেই পারতেছো এই যেখানে অ্যাটমিক লেখা এই যেখানে সোয়াগ লেখা অ্যাটমিক টি শার্ট কিনতে হলে তোমাদের ডিসক্রিপশনে যেতে হবে এবং এই ডিসক্রিপশনে যে ফার্স্ট লিঙ্কটা আছে ওইখানে যে ক্লিক করলেই হবে এবং মেসেঞ্জারে তোমরা আমাদের সাথে চ্যাট করে তোমরা তোমাদের সোয়াগ টি শার্ট পেয়ে যেতে পারবা এই হলো আমাদের খুলনার ব্লগ আশা করি তোমাদের কাছে সবার কাছে ভালো লাগছে আমার কাছে অনেক ভালো লাগছে আমি আমার অনেক ক্লোজ একটা ফ্রেন্ড লাবিবকে সারপ্রাইজ দিছি বার্থডে সারপ্রাইজ দিছি তো আমার জন্য অনেক স্পেশাল একটা ব্লগ আশা করি তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট একটা ব্লগে টিল দেন স্টে সেফ স্টে হোম অ্যান্ড বিয়া জাইরা
ये दोस्ती हम बाय बाय बॉयज बाय बाय दम मगर तेरा साथ ना छोड़ेंगे।